আর আজকে চলে আসলাম মামার সাথে, মামার শ্বশুর বাড়িতে আমরা সবাই মিলে। তো চলে আসলাম মামার নানু বাড়িতে। আমার শ্রদ্ধেয় বোন রিনা পর্যন্ত, থ্যাংক ইউ সো মাচ টু এভরিওয়ান। আর এদিকে নানা ভাই ব্রেকফাস্ট করে নিতেছে, ছিটা পিঠা আর আলু ভাজি দিয়ে। আর নানা ভাই একটু অসুস্থ, খুব শরীরটা নরম হয়ে গেছে, তার জন্য এই লাঠি ইউজ করা লাগে। আর এদিকে নানুমণি কিন্তু রেডি হচ্ছে, আজকে নানুমণির বিয়াইনের বাসা যাবে। আরেক দিকে এসে ভাবি না কো নানু, তো মামার সাথে আমরা বসে গেছি ব্রেকফাস্ট করার জন্য। তো খাওয়া দাওয়া করে আজকে মামার শ্বশুর বাড়িতে যাবো আমরা সবাই ইনশাল্লাহ। হ্যাঁ, শ্বশুর বাড়ি প্লাস আপন চাচার বাড়ি। তো খুব সুন্দর একটা মাশাল্লাহ রিলেশন। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি মামার শ্বশুর বাড়িতে, আপন করে অনেক লং জার্নি আছে। হ্যাঁ, তারপর আপন চাচার বাসা কিন্তু শ্বশুর বাড়ি। তো দুইটা রিলেশন। তো নানুমণি আর নানা ভাই আগে গিয়ে চলে গেছে, আর এদিকে কাজ চলতেছে। তো মামা আসার পর থেকে কাজ চলতেছে। তো সাবধানে যেন ভাই, সুন্দরভাবে চলে যাও। তো আমরা এখন চলে আসছি কখানটি শ্বশুর বাড়িতে, নানানো ওইখানেই। তো নানানো আজকে ভ্যাকসিন দেওয়া হয়েছিল। তো আমরা এখন নোয়াশঙ্গলদের বাসে আসছি, রেস্ট নিতেছি। তো এখান থেকে নানা ভাই, নানুমণি আর রেথিনা যাবে মামার শ্বশুর বাড়িতে। তো আমরা আসছি মেনলি নানা নানুকে নিয়ে যাওয়ার জন্য। আমরা সবাই এখন রেডি হয়ে গেছি, আর এখন আমরা চলে যাব মামার শ্বশুর বাড়িতে। চল চল, আর কি কেলা সাজগোজ করতেছে, তাড়াতাড়ি বের হয়ে যাও আর সাজগোজ তলা দাও। তো আমরা চলে আসলাম, এখন যাচ্ছি মামার শ্বশুর বাড়িতে, আর মামা আসতেছে। আর এটা হলো রাদের রুম, রাদ বাবাজি। আর এখানে হলো রাতের টেবিল, রাত লেখাপড়া করে। আর তুমি কোন ক্লাসে পড়ো? তুমি এসএসসি দিবা? এসএসসি দিব 2020। ওকে। তো নানা ভাই রেস্ট নিতেছে, নানা ভাই আজকে একটু অসুস্থ। তো মামা চলে আসছে। ওকে, মামা মিষ্টি নিয়ে আসছে। আর এখানে অনেক রান্না বান্না করেছে নানুমণি। এখানে হলো কাতলা মাছ, এখানে দেশি মুরগি পোনা, এখানে কই মাছ, কই মাছের পোনা, এখানে হলো রোস্ট গরুর মাংস। তো সবাই মিলে এখন আমরা খেতে বসে যাব। তো নানুমণি অনেক অনেক কিছু অ্যারেঞ্জ করেছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করতে বসে গেছি, যারা যারা খাওয়া দাওয়া করা বাকি ছিল। আর অনেক মজা হয়েছে নানু রান্না বান্না, এমনিতে আমি অনেক পছন্দ করি, কারণ নানু অনেক ভালো রান্না করে। তো আমরা এখন চলে যাব, আমরা বিদায় নিয়ে নিছি। তো আজকে মামার শ্বশুর বাড়িতে খুব সুন্দর টাইম স্পেন্ড করেছি। তো আজকে যাবে মামা মামার নানা বাড়িতে। তো নানা বাড়ি যাওয়ার আগে মিষ্টি নিয়ে নিতেছে। তো আমরা এখন কিন্তু আসছি মামার শ্বশুর বাড়ি থেকে। তো দুপুর লাঞ্চ করে আসলাম, খুব সুন্দর সময় কাটাইছি। আইসা ম্যান, ওকে
তো চলে আসলাম মামার নানু বাড়িতে। আমরা এখন ভিতরে যাব। আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। মামা কয় বছর পর আসছেন নানু বাড়িতে? অনেক বছর। তো মামার মেজু মামার ঘরে ঢুকে গেলাম। দেখি না কি অবস্থা, গরমে এক একজনের অবস্থা খারাপ হয়েছে। আর সবার ছোট মামা, উনি সবার ঘরে ঘরে মিষ্টি নিয়ে যে আসতেছে, আর আমরা আড্ডাইতেছি। রাহিম দে দেখেছি না, রাহিম আমাদেরকে দেখেছি না না, কষ্ট পাইলাম মনে। হ্যাঁ, রাহিম আমাদের কথা শুনে চলে আসছে, ও সরে সরে ছিল। যাক, অনেকদিন পর আসছি রাহিম দের বাড়িতে। তো আমরা চলে আসলাম মামার মেচু মামার ঘরে। তো আমরা বসে আড্ডাইতেছি। মামার ছোট মামা সেভেন আপ চানাচুর সবকিছু নিয়ে আসছে। তো আমাদের আমাদের অবশ্য পেট একদম পড়া, তো করে খাওয়া দাওয়া করে আসছি। তো সবার ঘরে যাচ্ছি মামার, সব মামাদের ঘরে। তো এত কিছু আজকে খেতে খেতে একদম পেট ভরে যেতেছে। আর এদিকে তিনা তুরান রাই মেরা খাইতে খাইতে কম খাও, কারণ বাপ দেওয়া গেছে। আর এখন রাহিমদের ঘরে যাবো আমরা। রাহিমও ব্লক করে, ওরে বাবা। আমরা অনেক বেশি এনজয় করতেছি। তো এখন ছোট আমার ঘরে চলে আসছে মামা। আর এদিকে সবাই এখন আটাইতেছে মামার ছোটবেলার স্মৃতিচারণ হচ্ছে। স্মরণ করতেছি, মনে আছে কি আপু? বিভিন্ন রকম খাবার খাচ্ছে, অবশ্য পেট ভরা। তো নানু বাড়িতে আসলে এরকম ভাবে আপয়েন্ট পাই নানুর সব ভাইদের ঘর থেকে। হ্যাঁ, মামার বড় মামা আমেরিকা থেকে আসছে। তো এটা ওনাদের বাসাই। তো আমরা আসলাম আর কি। আচ্ছা, দিস ইজ দ্য গিফট। এটা রফসানের বিয়ের উপলক্ষে আমার একমাত্র মেয়ে, যার আমি কথা বলেছি কি ভিডিও। হ্যাঁ, আমার একমাত্র মেয়ে কাজী তাফসিয়া রফসান, ওর বিয়ে হয়েছে। আমার মেয়ে ডাক্তার এবং সে ক্যান্সারের উপর পিএইচডি করতেছে নেব্রাস্কা মেডিকেল কলেজে। আর ওর হাজব্যান্ড ফয়সাল
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সে আছে নর্থ ডাকোটা। এপ্রিল মাসের 14 তারিখে বিয়ে হয়েছে। বিয়ের একটা উপহার আমার শ্রদ্ধেয় বোন রিনা পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ টু এভরিবডি। আমরা চলে যাচ্ছি, খুব সুন্দর টাইম স্পেন্ড করেছি মামার নানুর বাড়িতে। তো আমি আজকে আমার ব্লগটি শেষ করে দিই। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পৃথক ব্লগের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। তো আমরা এখন চলে যাচ্ছি, আর নানুর বড় ভাই আমাদের জায়গায় দিতে আসছে। তো আমাদের সিনটি ওকে হয়ে গেছে। রহিম